হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটি ভিডিওতে। সবাই এই ভিডিওতে দেখতে পাবেন যে আমরা ফাইবার অ্যাকাউন্ট যখন গিগ সাজাই, গিগ সাজানোর আমরা যখন ইমেজ গ্যালারিতে, ফটো গ্যালারিতে যখন চলে যাই, তখন একটি ভিডিও আপলোড করতে হয়, আমরা জানি। তো ভিডিও আপলোড যখন আমরা করতে যাই, তো তখন আমাদের একটা প্রশ্ন আসে যে আমরা ভিডিওটা কিভাবে বানাবো, আমরা কিভাবে একটা ভিডিও বানাতে পারি। তো এই ভিডিওটাই আমরা এখন বানাবো হচ্ছে পাওয়ার পয়েন্ট দ্বারা। খুবই সহজভাবে আমরা যদি চিন্তা করি যে পাওয়ার পয়েন্ট দ্বারা কিভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি, তো পাওয়ার পয়েন্ট আমি ওপেন করলাম। পাওয়ার পয়েন্ট থেকে আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিব, এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। ব্ল্যাঙ্ক স্লাইডটাতে প্রথমে আমি একটি, এটাকে একটু জুম আউট করি, প্রথমে আমি ব্ল্যাঙ্ক স্লাইডেই একটি একটি ফটো দিয়ে দিব। এইভাবে এইভাবে আমি ফটোটাকে সুন্দর করে আমি সুন্দর করে এইভাবে একটু বড় করে দিলাম। আমার ভিডিওর ফার্স্টে এই ফটোটি থাকবে। তো এবার আমি সেকেন্ড অপশনে এসে আমি কিছু এখানে কথা লিখব, গিগ সম্পর্কিত আমি কিছু লিখে দিব এখানে। তো কিভাবে দিতে পারি, আমি ধরেন যে আমি ক্লায়েন্ট এখানে আমার গিগ থেকে বা আমাকে অর্ডার করলে কী কী পাবে আমি সেই বিষয়ে একটু লিখে দিতে যাচ্ছি। তো এখানে আমি এখানে সুন্দর করে আমি যদি বলে দিই যে সে আমার কাছে সার্ভিস নিলে কি কি সে বেনিফিটেড হবে, সেই বিষয়গুলোকে আমি এখানে হাইলাইট করতে চাচ্ছি। আমি যদি এখানে একটু বড় করে দিই, দিয়ে আন্ডারলাইন করে দিলাম, ওকে, দেন আমরা ইউ উইল গেট, এই লেখাটাকে আমরা একটু ছোট করে দিব, সেন্টারে দিয়ে একটু ছোট করতে পারি, ওকে, এটিকে একটি অ্যানিমেশন দিতে পারি। এটা দিলাম, দেওয়ার পর এখানে আমরা কিছু বেনিফিটেড এরপরে এরপরে পরে স্লাইড একটি নিব, ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে এই ডিজাইনগুলোকে আমি একের পর এক বা একটি দিয়ে দিব। আমরা জানি যে একটা
যখন আমরা গিগ ভিডিও তৈরি করব গিগের জন্য, সেখানে 75 সেকেন্ডের একটি ভিডিও দিতে পারবেন এবং হচ্ছে সর্বোচ্চ আপনার 50 MB পর্যন্ত আপলোড করা যাবে। তো আমি অলরেডি একটা ইমেজ দিয়ে দিছি, কিছু ফন্ট দিয়ে দিছি এবং এই এটাকে পেস্ট করে দিলাম। তারপরে কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি একটু বড় করতে পারি। টয়লেট অর্ডার নি, এটাকে আমি দিয়ে দেবো এখানে। এখানে এখানে এটাকে বড় করে দেব, ফন্টটাকে বড় করতে পারছি, এটা একটু বড় করে দেব। এদিকে দেওয়ার পরে এটাকে আমি বোল্ড করতে যাচ্ছি, কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। এটাকে একটি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। ওকে, একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব, নিয়ে এখানে আমি লিখব থ্যাংক ইউ।
এটা করে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ফাইলটাকে প্রথমেই সেভ করে নেব। আমি সেভ করে নিচ্ছি ফাইলটাকে, যে পরবর্তী যদি আমার কোনো প্রয়োজনে এটাকে এখানে আমি ফাইল ইমেজ টি শার্ট, যেহেতু টি শার্টের জন্য আমি এটা নিয়ে ফেললাম, ভিডিও গিক, ভিডিও গিক, এখানে আমি একটা সাউন্ড অ্যাড করতে পারি। সাউন্ডটা কীভাবে অ্যাড করব সেটা দেখা দিচ্ছি। সাউন্ডটাকে আমি আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে অডিও, অডিও থেকে পিসি, দেন আমার এখানে যে মিউজিক রাখা আছে ইউটিউবের জন্য, এটাকে এখানে আমি প্রথমটাতে অ্যাড করব। প্রথমটাতে অ্যাড করলে সেন্ড টু ব্যাক করে দিব। এটাকে রাইট ক্লিক করে আমি এটাকে সাইড করতে পারি। সাইড করে রাইট ক্লিক করে আমি এটাকে প্লে ইন ব্যাকগ্রাউন্ড, প্লে ইন ব্যাকগ্রাউন্ড না করলে শুধুমাত্র একটা স্লাইডে হবে। এটাকে সেন্ড টু ব্যাক করে দিই, সেন্ড, সরি, সেন্ড টু ব্যাক হয়ে গেছে। এখন আমি এটাকে ফাইলটাকে সেভ করে নিয়ে ভিডিও কনভার্ট করতে পারি। এক্সপোর্টে এসে ক্রিয়েট ভিডিও, আমি এখানে সেকেন্ড কমায় দিচ্ছি, 3 সেকেন্ড, 2 সেকেন্ড দিচ্ছি, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, ওকে, আমি 2 সেকেন্ডের জন্য দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্লাইড 2 সেকেন্ড করে চেঞ্জ হবে, 2 সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। ওকে, ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অলরেডি আমার এখানে লোকেশন দেখিয়ে দিয়েছে, আমি এখানে সেভে ক্লিক করলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছি সবাই, এখানে ভিডিওটা অলরেডি কনভার্ট হচ্ছে। সো আমরা কনভার্ট হলেই দেখতে পারবো যে আমাদের ভিডিওটা অলরেডি
ভিডিওটা অলরেডি আমাদের হয়ে গেছে, সো এখন আমি চাইলেই ভিডিওটাকে প্লে করে দেখতে পারি, ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে একটি আপনারাও সুন্দর করে ফাইবার গিগ ইমেজের জন্য একটি ভিডিও তৈরি করতে পারেন পাওয়ার পয়েন্টের দ্বারা। এছাড়া যারা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের কাজ জানি, তারা তো আপনারা এগুলো দিয়ে করতেই পারবেন। আমিও চেয়েছিলাম যে প্রিমিয়ার প্রো দ্বারা একটা ভিডিও তৈরি করব, যেহেতু আমার লার্নারদের জন্য একটু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে পাওয়ার পয়েন্ট দ্বারাই তাদের তারাও যেন আমার মতো একটি তৈরি করতে পারে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি ভিডিও তৈরি করব হচ্ছে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে হচ্ছে গিগ তৈরি করবেন, সে তার উপর একটা ভিডিও তৈরি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। ভালো থাকবো এবং হচ্ছে নতুন নতুন কাজ প্র্যাকটিস করব, দেন নিজেদের কেরিয়ার অনলাইন কেরিয়ার করব। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।